দর্শক, এবারে চলে যাচ্ছি রাজধানীর অবরোধ পরিস্থিতি জানতে রাজধানীর গাবতলিতে। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাজহারুল হক মুজাহির। মুজাহির, আপনি তো এই মুহূর্তে গাবতলিতে অবস্থান করছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান, যানবাহন চলাচল কেমন? দলগুলোর যে অবরোধ কর্মসূচি তিন দিনের, আজকে প্রথম দিন। এই প্রথম দিনে আমরা সকাল থেকেই যে চিত্রটা দেখতে পেয়েছি, আমরা সকালে দেখিয়েছিলাম যে যানবাহনের পরিমাণ অনেকটা কম, তবে চলাচল স্বাভাবিক। জনগণ কিছুটা ভোগান্তিতে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই। এবং এই মুহূর্তে আমরা আছি গাবতলির যে বাস টার্মিনালের যে কাউন্টারে। সাধারণত আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই কাউন্টার সাধারণত এরকম কখনোই থাকে না, এই কাউন্টারে সবসময় মানুষের একটা ভিড় লেগেই থাকে, কিন্তু আজকের চিত্রটা পুরোপুরি ভিন্ন। আমরা আসলে এখানে এসে বেশ কিছু যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, যাত্রীরাও আসলে তাদের দুঃখ আমাদের সঙ্গে শেয়ার করেছেন। যাত্রীরা বলেছেন যে সকাল থেকে এমনও যাত্রী আছেন যে ফজরের নামাজ পড়ে তারা এখানে এসেছেন, কিন্তু কোনো বাস পাচ্ছেন না, কোনো বাসের আসলে তারা দেখাও মিলছে না, কোনোভাবেই কোনো বাস পাচ্ছেন না যে একটু মানে কোথাও যেতে পারবে এরকম। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে বিখ্যাত গাবতলি, সেই গাবতলির বাস কাউন্টারে এসে আবার আমরা কাউন্টারের যারা আছেন তাদের সঙ্গে কথা বলি। তাদের সঙ্গে কথা বলে আসলে আমরা জানতে পারি যে তারা প্রস্তুত আছে বাসের জন্য, কিন্তু আসলে তারা আসলে যাত্রী পাচ্ছে না। যাত্রী না পাওয়ার কারণ হিসেবে তাদের কাছে জানতে চাই যে তারা আসলে আমাদেরকে জানায় যে অবরোধের কারণটাই আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে একটা শঙ্কার জন্য তারা কোনোভাবেই কাউন্টারমুখী হচ্ছেন না। আমরা একই সাথে আসলে যদি আমরা অন্যদিকে যাই যে আমিনবাজার থেকে গাবতলির যে পয়েন্টগুলো আছে, প্রত্যেক পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সরব উপস্থিতি দেখতে পেয়েছি এবং প্রতিটা মুহূর্তে আসলে তারা নজরদারিতে রাখছেন সব কিছু। এবং একই সাথে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা উপস্থিতি ছিল গাবতলির যে মূল ফটকের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা উপস্থিতি ছিল এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পারি যে দলীয় আসলে কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবেই তারা এই এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে পুরোপুরি এই অবরোধ কর্মসূচিকে আসলে বর্জন করেছেন। আমরা যাত্রীদের ভোগান্তির কথা শুনেছি, একই সাথে কাউন্টারের যারা আছেন তারাও আমাদের সঙ্গে শেয়ার করেছেন যে তারাও আসলে একটা ভোগান্তির মধ্যেই পড়ে গেছেন, যে তিন দিনের যে একটা অবরোধ, সেই অবরোধে আসলে এটাই আসলে তাদের রুটি রুজি। আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই রুটি রুজিতে আসলে একটা আঘাত নেমে এসেছে। তারা সবাই চায় আসলে শান্তি এবং সেই শান্তির সাথেই তারা আসলে থাকতে চান, অবরোধকে আসলে তারা বয়কট করেছেন। এই ছিল গাবতলি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাজহারুল।